ষষ্ঠী সপ্তমে মিলেমিশে একাকার। এবারে দুর্গাপুজোর নির্ঘণ্টে চোখ রাখলে দেখা যাবে তিথির মেল বন্ধন। একটি তিথি ছেড়ে অন্য তিথি সন্ধিক্ষণে খুব একটা ফারাক নেই। সপ্তমী অষ্টমী কিংবা অষ্টমী নবমী একই দিনে দেখা যাওয়ার ইতিহাস থাকলেও মায়ের বোধন থেকে দশমীর বিসর্জন পর্যন্ত তিথির মিলেমিশে একাকার হয়ে যাওয়ার ছবি বিরল। বিগত 8 থেকে 10 বছরের বেশি সময় এই ধরনের প্রত্যক্ষ করেনি আপামর বাঙালি। এবারে দুর্গাপুজোর সমস্ত কিছুই নাকি সকালে, অত সকালে কিভাবে পুজোয় যোগ দেবেন তা নিয়েই ভক্তদের মধ্যে আশঙ্কা শেষ নেই। আসুন তাহলে জেনে নিই ষষ্ঠী থেকে দশমীর নির্ঘণ্ট থেকে শুরু করে বোধন, কলাভোগ, স্নান, অঞ্জলি, সন্ধি পুজো এবং বিসর্জনের এবার কোন সময়। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মঙ্গলবার 8ই অক্টোবর পঞ্চমী থাকছে সকাল 7টা 9 পর্যন্ত, তারপর থেকেই ষষ্ঠী শুরু হয়ে থাকছে 9ই অক্টোবর বুধবার সকাল 7টা 32 পর্যন্ত, তারপর শুরু সপ্তমী থাকছে 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা 25 পর্যন্ত, অষ্টমী থাকছে 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা 48 পর্যন্ত, অষ্টমীর শেষেই হবে অঞ্জলি। সন্ধি পুজোর সময় 6টা 34 মিনিটে শুরু করে 6টা 46 মিনিট 58 সেকেন্ড থেকে বলিদান, 7টা 12 মিনিটের মধ্যে সন্ধি পুজো শেষ। নবমী থাকছে 12ই অক্টোবর শনিবার সকাল 5টা 44 পর্যন্ত, দশমী থাকছে রবিবার ভোর রাত 4টে 14 পর্যন্ত। পঞ্জিকা মতে 12ই অক্টোবর বিজয়া দশমী। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে ষষ্ঠী বোধন 8ই অক্টোবর সন্ধ্যে 6টা 30 মিনিট, মহাসপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার পুজো আরম্ভ ভোর 5:30 থেকে, মহাষ্টমী 11ই অক্টোবর শুক্রবার পুজো আরম্ভ ভোর 5:30 থেকে, কুমারী পুজো সকাল 9টা থেকে শুরু, সন্ধি পুজো সকাল 11টা 43 থেকে দুপুর 12টা 31 মধ্যে, মহানবমী 12ই অক্টোবর শনিবার পুজো আরম্ভ ভোর 5:30 থেকে, হোম হবে সকাল 9টা 45 মিনিটে, বিজয়া দশমী 13ই অক্টোবর রবিবার পুজো আরম্ভ ভোর 6:30 থেকে, বিসর্জন শুরু 6টা 45 থেকে।